হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের জন্য আজকে আমি উড়ন্ত পাখি নিয়ে এসেছি। দেখো আসনের বাঁদিকে শুরু থেকে আমি একটি পাখি তৈরি করে নিয়েছি, তার উপরে আরও একটি পাখি তৈরি করছি। দেখো দুই ঘর, নিচ থেকে দুই ঘর এবং বাঁদিক থেকে ডান দিকে চার ঘর ছেড়ে আমি সেলাইটা আরম্ভ করলাম। প্রথমে একটি ঘর, তারপরে দুটি ঘর, তারপরে দুটি ঘর বাড়িয়ে নিয়ে এখানে আমি পাঁচ ঘর সেলাই করব। তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করব। একটি ঘর বাড়িয়ে নিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করব। একটি ঘর বাড়িয়ে নিয়েছি, এখানে আমি ছটি ঘর সেলাই করব। এবার পাখির বডিটাকে তৈরি করছি। প্রথমে পাঁচটি ঘর সেলাই করলাম, এখানে আমি আটটি ঘর সেলাই করব। একটি ঘর বাড়িয়ে নিয়েছি বাঁদিক থেকে। এখানে আমি নটি ঘর সেলাই করব। একটি ঘর কমিয়ে নেব। এখানেও আটটি ঘর সেলাই করলাম। আরও একটি ঘর কমিয়ে নিয়ে এখানে আমি তিনটি ঘর সেলাই করলাম এবং মাঝে দুটো ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করলাম। এখানে চারটি ঘর সেলাই করতে হবে। এটা পাখির মাথা তৈরি হচ্ছে। তারপরে একটি ঘর বাড়িয়ে নিয়ে এখানে আমি পাঁচটি ঘর সেলাই করলাম। পাঁচ ঘরের ওপরে এখানটা আমার ভিডিও, দেখো দুই ঘর করে আমি সেলাই করছি, দুবার সেলাই করলাম। এখানটা ভিডিওটা আমি করতে পারিনি। দুই ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে তিন ঘর সেলাই করেছি, আর মাঝখানে যে পাঁচ লাইনের পাঁচ ঘরের সেলাইটা করেছিলাম তার ওপরে আরও দুটি সেলাই আমি করে নিয়েছি, আর মাঝখানে তিন ঘর সাদা সেলাই করলাম, আর চোখের জন্য একটি ঘর। এই সেলাইটা পা তৈরি হচ্ছে পাখির। দেখো কোনাকুনি দুটি ঘর করলাম এবং ওপরের দুই ঘরের সমান মিলে গেল। এখানেও প্রথমে একটি ঘর করে নেওয়ার পরে একটি ঘর দেখো ছেড়ে দিয়ে মাঝখানে দুটি সোজা ঘর করলাম। এবার পাখির ঠোঁট তৈরি হচ্ছে সেকেন্ড লাইন থেকে, প্রথমে দুটি ঘর তার উপরে একটি ঘর। এবার পাখির ডানা তৈরি করব। তিন ঘরের পাশে দুই ঘর তুলে নিয়েছি, মাঝে যে দুই ঘর ফাঁকা ছিল সেখানেও দুই ঘর সেলাই করে নিচ্ছি। এবার আমি আট ঘর সেলাই করব। আবারও সেলাই আরম্ভ করলাম। এখানে নটি ঘর সেলাই করলাম। এখানে দুটি ঘর সেলাই করলাম, দুটি ঘরের ওপরে আমি তিনটি ঘর সেলাই করলাম। তারপরে বাঁদিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে এখানে আমি পাঁচটি ঘর সেলাই করলাম। এখানে ছটি ঘর সেলাই করতে হবে। ছটি ঘরের ওপরে চারটি ঘর সেলাই করলাম।
ঠোঁটের ওপরে একটি ঘর সেলাই করলাম, তার উপরে একটি ঘর বাড়িয়ে নিয়ে দুটি ঘর সেলাই করলাম, পাখির মাথাটা তৈরি হয়ে গেল। এইবারে যেখানে নটি ঘর সেলাই করেছিলাম সেই লাইনের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে পাঁচটি ঘর সেলাই করলাম, তারপরে দুটি ঘর বাড়িয়ে নিয়ে আবারও সেলাই আরম্ভ করলাম। এখানে সাতটি ঘর সেলাই করলাম, একটি ঘর কমিয়ে নিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করছি। পাঁচ ঘরের ওপরে একটি ঘর বাড়িয়ে নিয়ে আবারও পাঁচ ঘর সেলাই করলাম এবং পাঁচ ঘরের ওপরে একটি ঘর আমি সেলাই করলাম। আমার একটি ডানা তৈরি হয়ে গেল, আরও একটি ডানা তৈরি করব। এই পাখির পা পায়ের শেষ থেকে তিনটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুললাম, প্রথমে একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর, এবার দুটি ঘর বাড়িয়ে নিয়ে একটি ঘর এবং মাঝে একটি ঘর ছেড়ে দিয়ে তিন ঘর সেলাই করলাম। এবারে একটি ঘর বাড়িয়ে নিয়ে আমি এখানে আটটি ঘর সেলাই করব। আট ঘরের ওপরে আমি এখানে নয় ঘর সেলাই করব, সরি এখানে ছয় ঘর সেলাই করেছি। ছয় ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করলাম, তিন ঘর সেলাই করেছি, তিন ঘরের ওপরে এক ঘর সেলাই করলাম, দেখো মাঝে এক ঘর ছেড়ে দিয়েছি। এবার আমি উল্টো দিকের পাখিটা কীভাবে সেলাই করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি।